গুড ইভিনিং। আজকে ছাত্র ছাত্রীদের জন্য আর অলসো কলেজ স্টুডেন্টস ইকুয়ালি অল আর ইম্পর্টেন্ট জাস্ট টু ফলো দিস চ্যাপ্টার। আমরা উই আর দ্য বেঙ্গলি স্পিকার অ্যান্ড ইউজুয়ালি হেজিটেট টু স্পিক ইংলিশ। ওয়াই? কারণটা কী হচ্ছে, আমাদের কিছু অনেক মানে কিছু জায়গায় অস্বস্তি থাকার জন্য আমাদের নলেজটা সেখানে হয়তো প্রযোজ্য হয়ে থাকে না, বা আমরা শিখে না থাকার জন্য কিছু কিছু হেজিটেশন এসে যায়। মানে কোনটা বোধ করে থাকি, হোয়াই উই আর স্পিকিং ইংলিশ, দ্যাট ইজ দ্য প্রবলেম। ইট ইজ স্পেসিফিক্যালি আই এম নাও অনলাইন ক্লাসেস অ্যাটেন্ডিং করছি, ইট ইজ অর্গানাইজড বাই নীল দাস SET প্ল্যাটফর্মে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অংশটি যেটা প্রায় গ্রামার বই, প্রত্যেকটা গ্রামার বই দেখেছি ওমিট করে চলে যায়, ইগনোর করে, সেটা বিশেষ চ্যাপ্টারটাই হচ্ছে পার্টস অফ স্পিচের পার্সিং করা বা তার পরিচয়টা। ইট ইজ ইম্পর্টেন্ট মাচ টু স্টাডি। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ওদের মানে কারেক্ট দ্য এরর্স, ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলে, সেটা কিন্তু আমরা উপেক্ষিত, আমাদের এগুলো আলোচনা করা যায় না। 9, 10, 11 and 12 এই সময়টুকুর মধ্যে যদি আমরা এইগুলো আলোচনা করে থাকি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। তো এইগুলোর জন্য আমাদের কেন ভার্ব এগ্রিমেন্ট, আমাদের কোথায় এম, ইস, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, দেন মডেল ভার্বস ইউজ হবে কোথায়, সমাপিকা ক্রিয়াপদ, এগুলো সমাপিকা ক্রিয়াপদেরই অংশ। কিন্তু আমরা এখানে দ্বিধাবোধ করি, কারণ আমাদের ক্রিয়াপদ সম্বন্ধে একটা পরিষ্কার তথ্য থাকে না, এবং ক্রিয়াপদ সম্বন্ধে আমরা সবসময় ওমিট করে যাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ক্রিয়াপদ ছাড়া আমরা কোনো বাক্য গঠন করতে পারি না উইদাউট ভার্ব সেন্টেন্স। আচ্ছা, উইদাউট ভার্বে কিছু সেন্টেন্স থেকে থাকে, সেগুলো কনসিডার করতে, ইট ইজ কল্ড উইদাউট গ্রামার, মানে সেন্টেন্স আছে কিন্তু উইদাউট ভার্ব থেকে থাকে, কিছু ওয়ে আছে এগুলো দেওয়া থাকে, বাট ইট ইজ নট নর্মালি ইউজ, ইট ইজ এক্সেপশনাল ব্যতিক্রম। যাই হোক, হোয়াট আই শুড সে অ্যান্ড হোয়াট আই এম ইন্টেন্ডেড জাস্ট টু সে ইউ অল অ্যাবাউট দিস ইংলিশ, তো ভার্ব এগ্রিমেন্টটাকে প্রথমে ধরতে হবে, মানে কর্তার সঙ্গে ক্রিয়াপদের চুক্তিটা। এই চুক্তিটার ক্ষেত্রে আমাদের অনেক নলেজ রাখতে হবে, তার উদাহরণগুলো আমি দেবো আজকে বোর্ডে লিখে। তো সম্ভবত এই জিনিসগুলোকে নিয়ে মানে এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে যে কোনটা বলতে আছে, যখন আমরা ইংরেজি বলতে চেষ্টা করি, যতই বলি না গ্রামার পড়বো না পড়বো না, গ্রামার প্রয়োজন আছে না আছে, গ্রামারটাকে ওমিট করা যাক ইনিশিয়ালি, ইট ইজ রাইট। কারণ আমরা 9, 10, 11, 12 বা 12 পাস করার পর সাধারণত ধরে নিই যে এগুলো সবারই করা থেকে থাকে, কিন্তু দেখা যাচ্ছে এগুলো মূলত করানো হয় না, খালি আমরা টেক্সট টেক্সট বেসড অ্যান্ড রিলেটেড কোশ্চেন্স অ্যান্ড গ্রামাটিক্যাল বেসড কোশ্চেন্সগুলো আমরা প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে আমরা নাম্বারটা সিকিওর করে নিই। তারপরে যখন স্নাতক বা ইংরেজি অনার্স নিয়ে পড়তে চেষ্টা করি, বা ইংরেজি সাবজেক্টটা আমাদের যেখানে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে সেখানে আমরা গিয়ে পরে অসুবিধা বোধ করে থাকি, উই ক্যান নট রাইট। আমরা বুঝে যাই আমাদের টেক্সট পার্টটাকে কী করে করতে হবে, ইন দ্য বেসড অন দ্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মিন দ্য সেমিস্টার সিক্স সেমিস্টার সি ওয়ার টু means what is follow. So leaving this part, just I am going to introduce about the right concept, how can you develop your writing powers. Writing powers does chiefly depend on your verb agreement initially, then parts of speech, তারপরে phrases and processes, and এগুলো details যাচ্ছি না, কিন্তু এইগুলো জানলে পরে কী হয় না, লেখাটা খুব বেশি ভালো হয়। মানে স্পেসিফিক্যালি যে স্নাতক বা স্নাতকোত্তর স্টুডেন্টসদের জন্য এগুলো অসুবিধা হয়ে থাকতে পারে, আমি শেখাই না তা বলবো না, তবে গ্রামার বইয়ে সাধারণত এই চ্যাপ্টারগুলো উপেক্ষিত থাকে। সো হোয়াট, ইয়েস, আই আস্ক এভরি ওয়ান এলস ইন্ডিভিজুয়ালি, জাস্ট প্লিজ পে অ্যাটেনশন, ডিপ অ্যাটেনশন, সিনসিয়ার অ্যাটেনশন টু দিস চ্যাপ্টার, সো দ্যাট ইট উইল মেক ইউ টু হ্যাভ মিস কনফিডেন্স জাস্ট টু স্পিক ইংলিশ অর টু ইউজ ইংলিশ অর রাইট সেন্টেন্সেস কারেক্টলি। সো দিজ আর ইম্পর্টেন্ট মাই, সো ইনিশিয়ালি জাস্ট আই শ্যাল টেল ইউ সামথিং এলস, জাস্ট আমাদের অনেকগুলো এগ্রিমেন্ট আছে ভার্ব এগ্রিমেন্টগুলো, সেই ভার্ব এগ্রিমেন্টগুলো আগে জানতে হবে। যেমন আমরা ভার্ব এগ্রিমেন্টগুলো আমরা বুঝতে পারি না, তখন ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো অসুবিধা হয়ে থাকে, সেই অসুবিধাগুলো চেষ্টা করতে পারবে।
তো এখানে এই জিনিসটাকে জিনিসটাকে জানতে হবে। আমি প্রথমে তিনটে এক্সাম্পলস দিচ্ছি, এই জিনিসগুলোকে যতক্ষণ আমরা না বুঝতে পারবো আমাদের গন্ডগোল হয়ে যাবে। সো নাও ফার্স্ট অফ অল আমি লিখতে হয়েছি হাফ অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, জাস্ট ইউ প্লিজ ফলো মি, জাস্ট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, হাউ ক্যান আই ডু। সো ইনিশিয়ালি জাস্ট আই এম ডুইং ইট, হাফ অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, এখানে কেন লিখছি হাফ, এইচ এল এফ, হাফ অফ দ্য বয়েজ, আমি এখানে ক্রিয়াপদটা কি লিখবো, ইজ না লিখবো, হাফ লিখছি অর্ধেক, হাফ অফ দ্য বয়েজ তাহলে এখানে আমার কেন হচ্ছে হাফ অফ দ্য বয়েজ প্লুরাল, এর অর্ধেক, আলটিমেটলি প্লুরালেরই অর্ধেক, দ্যাট ইজ ইট বিকামস প্লুরাল। সো বাট ইউ হ্যাভ টু রাইট ওভার টেন্স, ইউ হ্যাভ টু পুট দ্য কারেক্ট ভার্ব অ্যান্ড দ্যাট শুড বি এগ্রি উইথ দ্য সাবজেক্টিভ পার্ট। সো এটা এখানে আর হবে, সো লাইক দিস একটা বললাম, এখানে যখন হবে হাফ অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গো রোটেন, পচা, তাহলে আমার এখানে কি হবে ভার্বের এগ্রিমেন্টটা, সাবজেক্টটা কি হচ্ছে হাফ অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এখানে আমার কেন হবে হাফ অফ দ্য ম্যাঙ্গো, মা আম হচ্ছে একটি, আলটিমেটলি এই অনুযায়ী হবে এটা ইজ। দিস আর কল্ড দ্য ভার্ব এগ্রিমেন্ট, দিস ভার্ব এগ্রিমেন্ট ইজ টু বি স্টাডিড, ইট ইজ এন ভাইডেন্ট চ্যাপ্টার অ্যান্ড ইউ শুড ফলো, ইউ শুড প্র্যাকটিস, নিড ইউ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, দেন অনলি ইট উইল বি হেল্পফুল। Just if you going and doing that exercise, attending schools and securing marks, that is different, so it is needed much. But apart of that, you need to have that talent whenever just you appear in the examination or competitive examination, you are very much needed to use this one. You should have a strong concept in this regard. Unless you do it, then it would never be helpful to you. And I am just observing, just I am experiencing the knowledge, what I gain, my experience being with the students, why do they hesitate, why they start speaking English or writing English, they simply think, they can think it in Bengali but they cannot write in English, what are the exactly the problem that does arise, problems do arise, সেগুলোকে আমাদের যখন পর্যন্ত দক্ষতাটা না অর্জন করতে পারবো, জ্ঞানটা না অর্জন করতে পারবো, ততদিন আমরা পিছিয়ে যাবো। সো আলটিমেটলি ইট ইস ইম্পর্টেন্ট মাস টু হ্যাভ দিস ওয়ান। এইগুলো ইউটিউবার্সগুলো সম্পূর্ণরূপে ওমিট করে যাচ্ছে, এই আমি যেখানে যেখানে ওমিট আছে আমি কাউকে দোষ দিচ্ছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, অ্যাটলিস্ট যারা চেষ্টা করে যাচ্ছে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসকে আপলিফটিং করার জন্য, নলেজটাকে ডেভেলপ করানোর জন্য, দ্যাট আই অ্যাগ্রি অ্যান্ড আই রিয়েলি আই জাস্ট কনভে দ্য মেসেজ my love with them and I respect them, really their endeavor is very much fruitful for the students. So apart of that, what are needed that are omitted in our Bengali grammar books, that is what you need to have this one. So securing marks is a part of your education, but apart of that you need to have this knowledge so that you can develop yourself on. So that is equally important, you please try to have and try to understand this part so that I can proceed. If you do not do this, if you omit this part, then it will not be helpful to you to have the knowledge to be developed. It is expected to be developed. If you don't know, then you will be stagnated somewhere else. So I always try to say you this part. This is important much to be followed. I am Bangla Bulbo. I am Bangla Bola Taik to Allah Dhatam Adher Geta Sadam Dhatam Rashunne Thakum. সেই শোনার সঙ্গে আমার হয়তো ভাষার তফাত থাকতে পারে, যে ভাষার তফাতটা কিন্তু সাময়িক থাকবে, কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আই এম নট ইন্টেন্ডেড জাস্ট, আমি বাংলা, আসল কথা এই আমি ইংরেজিটা শিখেছিলাম ইংরেজি দিয়ে, যার জন্যে আমি সবসময় বলি যে ইংরেজিটাকে ইংরেজি ভাষা দিয়ে শিখবে, তাহলে সুবিধাটা হবে, নলেজটা বাড়বে, যদিও অসুবিধা নেই, আমি বাংলা এটাকে ব্যাখ্যা করে দেবো, এই এগ্রিমেন্টগুলো কেন আমরা কোনখানে ভুল করি সেটা যথাসম্ভব, কিন্তু এই যদি এই ধরনের যদি প্রশ্ন না হয় তাহলে আমি এক একটা পর এক একটা ক্লাস করতে পারবো না। বাট নাওয়াডেজ স্টুডেন্টস আর ফাউন্ড জাস্ট টু ফলো সামথিং এলস, জাস্ট ইটস কল দ্য নলেজেবল, ইয়াস, বাট হ্যাপাজার স্টাডি করতে হবে না, ওর বেস বেসিকটাকে জানতে হবে, ওর বেস বেসিকটাকে এগ্রিমেন্টগুলো জানতে হবে, পার্টস অফ স্পিচকে জানতে হবে, ফ্রেজেস প্রসেসগুলোকে জানতে পারলে তাহলে আমাদের রাইটিংসটা কোনো দিনই তফাত হবে না, আমরা হেজিটেট হব, মানে কি বলবো, আমরা স্ট্যাগনেটেড হয়ে যাবো না, আমরা ইন্টারাপ্টেড হব না। সো ইউ প্লিজ ট্রাই টু ফলো দিস পার্ট, দিস ইজ আ পার্ট অফ এডুকেশন, ইট ইস সিগনিফিকেন্ট, ইট ইস ইম্পর্টেন্ট, রাদার ইট ইস প্রিসাইজড
মানে একটা মূল্যবান অংশ যেটা আমরা ওমিট করে যাই, ইগনোর করে যাই, দ্যাট শুড নেভার বি। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে আমি এখানে বুঝিয়ে দিলাম যে ভার্বের এগ্রিমেন্টটা এখান থেকে এইভাবেই হয়ে যায়, আর যদি না বলবো তখন হবে না। এইবারে যখন আমরা এই জিনিসগুলো জানবো, তখন এইগুলোকে আমরা যদি না বুঝতে পারি তখন কিন্তু হবে না, কিছু কিছু ভুল অনেক সময় হয়ে যাবে। যেমন বলছি এ নাম্বার অফ বয়েজ, এবারে দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, আমি যেটা বলছি এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমার এখানে কি জানো নাম্বার অফ স্টুডেন্টস একটা সংখ্যা, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন, হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন। ইউ সি এ নাম্বার, এ নাম্বার মানে কি একটা সংখ্যা, এই এইখানে আমাকে বুঝতে হবে এই নাম্বারটা কি হবে। এই নাম্বারটা যেন আমি ওখানে কি বললাম প্লুরাল ধরে নিই, ওটা হ্যাভ বসালাম। আর যখন দি নাম্বার অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে আমি দি নাম্বার করলাম, দি নাম্বার অফ স্টুডেন্টস, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কি হচ্ছে আমাকে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমার এখানে এগ্রিমেন্টটা কি হবে, এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস, দি নাম্বার অফ দ্য স্টুডেন্টস, তখন এখানে হ্যাজ হবে না, ইজ হবে, ইজ ইনক্রিজিং, বাড়তি হচ্ছে। তো ইউ সি হেয়ার দ্য ভার্ব এগ্রিমেন্ট ইজ হোয়াট, এখানে দুটো জিনিস আছে, দি নাম্বার মিনস নির্দিষ্ট নাম্বার, সো আলটিমেটলি দ্য ভার্ব বিকামস সিঙ্গুলার, হেয়ার দ্য নাম্বার ইজ আনসার্টেন, নিশ্চিত নয়, তো ভার্ব অ্যাগ্রিস উইথ দিস, লাইক দিস প্লেন্টি অফ মিনস কল কোশ্চেন অব মিনস কল নলেজ ইজ অ্যারাইজ, অ্যান্ড বিং স্টুডেন্ট ডোন্ট হেজিটেট, জাস্ট আস্ক ইউর টিচার। সো মেকিং সেন্টেন্সেস অ্যান্ড ডুইং সামথিং এলস অ্যান্ড এক্সারসাইজিং এ লট ইন দিস রিগার্ড জাস্ট উইল হেল্প ইউ টু হ্যাভ দ্য নলেজ, ইউ উইল বি ডেভেলপ লিসনিং দিস পার্ট অর লিসনিং দ্যাট কল অ্যাটেন্ডিং দ্যাট ক্লাসেস, বাট উইচ আর ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ টু বি অ্যান্ড উইচ একটাকে আমি রিলেটিভ ক্লাস করে করলাম। যাই হোক, আমি এটা নিয়ে খুব বেশি বিশদে যাচ্ছি না এখন, কিন্তু গ্রাজুয়ালি আমাদেরকে এখান থেকে উঠতে হবে, তা নাহলে আমরা কোনো দিনই উঠতে পারবো না। দিস ইজ দ্য পার্ট অফ ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব এগ্রিমেন্ট ইস্যু এখানে প্লেন্টি অফ আছে, যদি এক্সারসাইজগুলো করানো যায়, জাস্ট আস্ক ইউর টিচার্স, জাস্ট প্লিজ ডু দিস অ্যান্ড হেল্প দিস, সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান ডেভেলপ দেয়ার আইডিয়াস, দেয়ার নলেজ, দে বিকাম স্মার্ট, দে বিকাম স্কিল্ড, দে বিকাম ট্যালেন্টেড, দ্যাট উইল বি অ্যাপ্রিসিয়েটেড, অ্যান্ড ওয়েন এভার জাস্ট ইউ উইল কমপ্লিট, ইউ উইল হ্যাভ দিস নলেজ, ইউ উইল গেন দিস নলেজ, দেন ইউ উইল বি কনফিডেন্ট অ্যাটেন্ডিং দ্য এক্সামিনেশন অর অ্যাটেন্ডিং competitive examination or attending interviews. That are the exactly the common problem and with the students do face. The students do face, so what is just I am thinking, just I have a thought about this. To upload this part, whatever is not available. And what are the YouTubers they do not do? That the most simple process is to be followed or are to be followed. Simple processes are to be followed and simple processes to be followed. These are the system, the Bhav agreement is always to be followed, and if you do not do that, it would never be possible for you to have this knowledge strong. So you have to have a strong hold at this knowledge language. So if you omit or ignore this part, that will not be helpful to you to have knowledge developed, and you will never be smart. You will hesitate while just you are supposed to attend an examination, you are supposed to write something else. It may be 100 words, it may be 200, it may be 300, it may be 400, it may be 500, and it goes on. So like this way, you have to follow this, how the reporters, they write, sometimes it takes 1,000 words. So how is it made possible for you to have this knowledge? And you are now, you are at a schooling, like your knowledge is really appreciable and you are very much talented. All the students, I consider myself, they are knowledgeable, those who have completed their high secondary. And they are pursuing that in college with honors or with other subjects, or they may be physics, chemistry, economics, or other chicken. So you see, we do not find what else, just your future would be that the teacher should counsel you in accordance to your knowledge. But I would say simply that whenever just you will be talented and you would have a strong hold at English, you must get a place elsewhere in India.
In private organization, at least the job is not at all a problem. But your talent is needed much. And if you are a talented student, you must get a job there. So we always feel it like this way, but we do not never consider where we are lacking, what we are not. So our problem arises. Kore jemon amra introduce korbo ki kore je sokal bela karo shonge dekha korchi, how can we can introduce sir, good morning sir, may I come korte pari. Abar jodi ei sokale beriye jay, then good morning bolei berute hobe, tokhon amra ar onno shobdo use korte pari na. এগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো আমাদের ফলো করতে হবে, কোথায় ডি উচ্চারণ করতে হয়, দা উচ্চারণ করতে হয়, এগুলো বইয়ে দেওয়া আছে। দেন কারোর সঙ্গে বিকেলবেলা দেখালো, গুড আফটারনুন স্যার, মে আই কাম ইন, ইয়েস ইউ আর অ্যালাউড টু কাম ইন, দেন তারপরে যখনই বেরিয়ে যাবে সেই সময়টা দেন গুড আফটারনুন। এবং সন্ধ্যাবেলা কারোর সঙ্গে যদি দেখা করতে যাচ্ছে তো গুড ইভিনিং বলে ডুবে গুড ইভিনিং বলে বেরিয়ে আসবে। এই তথ্যগুলো তোমাদের জানার একান্ত প্রয়োজন আছে কিন্তু বন্ধু। আরেকটা যদি কেউ তোমাকে থ্যাংক ইউ বলো, আমরা সেই প্রোটোকলের একটা শব্দ বলে থাকি ওয়েলকাম, ইট ইজ নট এক্সাক্টলি, এটা ভালো নয়, এটা যদি গ্রামাটিক্যালি রাইট কিন্তু এটা শুনতে খুব একটা খারাপ লাগে। এবং স্বাগতম কেন, ইটস মাই প্লেজার টু হ্যাভ ইউ, সো থ্যাংক ইউ টু। So ultimately, just if you develop your ideas, you have to change your attitude. And just you follow the traditional system, it is important, must be followed. But English is developing radically. So you need to pay attention to that part also. যদি এগুলো আমরা করে থাকি তাহলে আজকে আমাদের এই জিনিসগুলো সমস্যাগুলো আসবে না। So correction is to be made, you have to follow this. And whenever just you will follow, then you will develop that knowledge. তো সবচেয়ে বড় জিনিস আমাদের এই গ্রামার বই এইগুলো আমাদের থাকছে না, এগুলো এক্সারসাইজে থাকছে না, এগ্রিমেন্টগুলো থাকলে এগুলো ডিটেলসে বলে দিচ্ছে না কেন এইভাবে হচ্ছে। এইগুলো যদি আমাদের মধ্যে অভাব থেকে থাকে, আমরা কোনোদিন ইংরেজিতে ডেভেলপ করতে পারবো না। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আইডিয়া দ্যাট আই হ্যাভ অ্যাকিউরড ইন মাই স্কুলিং লাইফ অ্যান্ড নাও জাস্ট আই এম কনভেইং দিস মেসেজ, আই এম কমিউনিকেটিং ইউ, ট্রাই টু রেক্টিফাই ইউর দিস হ্যাবিট সো দ্যাট ইউ উইল বি ডেভেলপড। I am not a teacher, but I was teacher technically. So I used to teach students using English. That was my part. And that had helped me just to develop in English. Also, I have studied in this regard. So ultimately, I am not interested just to miss what is called a present mind academic career. So academically, I am superior or senior. No, I am not like that. I am just an ordinary student. And now till I feel myself, I am a student till the end of my life, because I have to learn a lot, and education and learning is an endless process. I have to follow this one. So simply my suggestion is this one. There are plenty of the verb agreements are to be followed, and you are supposed to follow present, past and the future, the sentence structure, and whenever just you be, the verb agreement is to be must. And if we do not understand this part, then our verb agreement would never be developed. And if our verb agreement just would be lacking, then would never be able to have confidence to write something else or to present something else or to speak something else or to clarify something else. These are the most important part just to be followed. So we usually do not teach. And if you have that knowledge, yes, all right, I appreciate this one. And if you are in that courses and if a syllabus is, please try to learn about this. So it would be better for you to have this knowledge. So now I am just uploading this for a platform that is developing, because my at this age I am not be able to, I assume this one. So how long shall I be? I am not intended just to make education commercialized. Just my intention is to provide you the right knowledge so that you can use this one, and using this concept and you can get and you can make a position over here, your life will be flourished and you must be established. That is much important. So what just I am telling you, the verb agreement, initially I have told you. So then this agreement, verb agreement is a vast chapter. It is needed much to be studied, and the students I have told you, just initially just priming knowledge I have provided you. The next chapter is just, I am going to agreement, this is called the parsing of sentences. This is very much important. And you have to know, you should have the knowledge perfectly, so that you can develop your idea. How can you use one word to one word differently? That means the word is noun, then you have to make the word use to be used as verb and as adjective, adverb, and sometimes conjunction and the preposition. How can it be made possible? Just it is much important to be followed and to be practiced and to be studied and to be understood by your teachers. While he is teaching, he is busy with that, just simply ask them. Don't be worried there, don't hesitate to ask these questions to your teacher.
So ultimately, I would choose that this is just, I am going to end this chapter just after completion of this. Either it would be elaborated and then you will lose your temper to follow this one. So I don't like to do this thing. So this verb agreement that I have told, and grammatical mistakes, and if you want to learn it more, then I must tell you more things about, and that would be better for you to follow this. And following this one, just simply, it is my intention to communicate you where you are committing mistakes and where you should make it corrected. So that would be a knowledge that you need. It is important. Just to learn English is different and to have knowledge is different. And I need to provide you such knowledge so that you can develop. So now I am just writing something. So how can you parse parts of speech? So similar, you see, I am telling you, the little boy little knows. You see, the little boy, little boy, chotto cheleti. Ever again, the little boy little knows. The little boy little knows that he was won, that he has won the prize. The little boy little knows. The little boy, again, duto little use korlo, little knows that he has won the prize, that he has won the prize. So now you try to understand this. And what does the little and the little boy? And the little knows. Duto little, duto ortho kintu ek noy. অর্থটা আমরা দেখছি দুই লিটল মানে ছোট ছোট, কিন্তু এখানে লিটল বয় কার সম্বন্ধে বলছে, বয়টা সম্বন্ধে, দ্যাট মিনস ইট টেলস অ্যাবাউট নাউন। নাউন বা প্রোনাউন সম্বন্ধে কি বলছে, বললে কি হয়, দিস কল্ড অ্যাডজেক্টিভ। অ্যান্ড ইউ সি নোজ, লিটল নোজ, নোজটা কার সম্বন্ধে বলছে, নোজ ক্রিয়াপদ, নোজ। ই ওয়ার্ডস আর অ্যাডেড টু দিস ভার্ব, ভার্বকে ভার্ব সম্বন্ধে যখন কিছু বলা হয়, কিছু ডিফাই করছে, কিছু ক্লারিফাই করছে, দ্যাটস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাডভার্ব। This is important knowledge. তার মানে এখানে কি হচ্ছে, আমি একটা শব্দ দুই রকম ভাবে ব্যবহার করতে পারছি। This is important knowledge. আর এমনি হ্যাপাজের পড়ে গেলে পরীক্ষায় পাস করা, ইট ইজ টু ইজি, সিকিউর মাস, ইট ইজ টু ইজি, টু গো ইন টু দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইট ইজ টু ইজি, টু গো অ্যান্ড স্টাডি দ্য ড্রামা অ্যান্ড দ্য নভেলস অ্যান্ড দ্য পোয়েমস অ্যান্ড অল দ্যাট কনসেপ্ট, এপিক, ইটস ইজ আ কনসেপ্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফলোইং দিস। And this, it is just usually, these are one interpreted in Bengali to help the students to understand this part. And thereafter, whenever they are to appear in the examination and the answers are to be written in English, then they face the problem. So this is quite common concept that I have acquired. Just I tell you this much to be followed, and you should pay attention to this, then only just it will be helpful to you. You will gain your gain and your knowledge will be perpetuated. So these are the common concepts. So you please pay attention to this. And the verb agreement is the part. And thereafter just called the plenty of this called the competitive examination relating to English is very much important. That is different. So that can be discussed upwards, onwards. It is different upon my educational system. It is accepted by you. If you accept, if you respond me, then only just I shall provide you the details. And chiefly it does depend upon your queries. If you ask me the questions, then only just I shall introduce and I shall tell you about this. But if you do not pay attention to this, then I would never be able to make you understand relating to this matter. Atep tumra nijer attentive hobe ebong ki ki prashno ache bhul kore amake jiggesha korbe, I shall answer this part. So I think this is much. Then I am just providing the another knowledge, another sentence I am writing. So these are important and you have to follow, and you ask your teacher how we can use one word 4 times, 5 times, 6 times, how the same word it is written, but the meanings will be different. It does depend upon the structure of formation, that is called the syntax formation. So that is to be important and to be discussed. And just you please ask your teachers, they would tell you, they will describe you relating to this matter, then it will be. So now I am you see,
An idle man is always ready to idle. An idle man. An idle, idle man. কি লেখা আছে? An idle man is always ready. He was always ready to idle away. His time. I think you can follow my writing. This idle and this idle. These two idle has been used in a single sentence. A simple sentence. So ultimately, how can you detail? What would be this meaning? So this an idle man. Man is noun here and idle is. It is added to that noun. It is described about the noun. It is added word to this. So it will be then adjective. Adjective category have. I expect that. I assume that you have studied this. Then ready to idle are. To idle are. So it is a phrase idle are. আইডিয়াল আর মানে কুড়িশ মতন সময় কাটিয়ে তাহলে কি আছে রেডি আর ইয়ে ডি ওয়াই ইট ইস কল ডি ওয়াই আইডল রেডি আর ইয়ে ডি ওয়াই মানে রেডি টু আইডল লাগে আইডল মানে সময়টাকে অপচয় করার জন্য সে সব সময় তৈরি থাকে সো দিস টু ওয়ার্ডস আর ইউজ ইন কমন সেন্টেন্স এইগুলো আমাদের গ্রামার বইয়ে ডিটেলস দেয়নি পার্টস অফ স্পিচ ফর্ম দিয়ে যার যত গভীরতা থাকবে সে সব একটা ওয়ার্ডকে ডিফারেন্টলি ইউজ করতে পারবে দিট উইল বি ভেরি মাচ হেল্পফুল টু ইউ সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট দিজ আর ইম্পর্টেন্ট পার্টস আবার অনেকগুলো যেমন এ মেনি মেনি এ এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক রকমের তথ্য থেকে থাকে আমরা ক্লিয়ার করতে পারি না এ মেনি অ্যান্ড মেনি এ তাহলে আমি যদি এখানে বলে থাকতে পারি এ মেনি অ্যান্ড মেনি এর মধ্যে কি তফাৎ এগুলো অ্যাডজেক্টিভ মানে এই অ্যাডজেক্টিভটা আমরা কি মেনি এ ইয়ার অ্যান্ড মেনি এ মেড এই জিনিসগুলো আমরা কী করে বুঝবো এগুলো যদি মিল্টনের বইয়ে রাখা থাকে যে আমরা হিস্ট্রি যখনই পড়তে থাকি তখন এই জিনিসগুলো আসে কিন্তু নর্মালি এটা ইউজ হয় যখনই কোশ্চেন্স আসবে কম্পিটিটিভ এক্সামে দেয়ার আর প্লেনটি আই স্টাডি অ্যান্ড আই ক্যান ফাইন্ড ইট অ্যান্ড জাস্ট আই আস্ক দ্য স্টুডেন্টস জাস্ট টু প্লিজ পে অ্যাটেনশন I do not degrade the teachers, I do not degrade, my intention is not that. My intention is to provide you the right knowledge, to have your knowledge developed unexpectedly. And you will grow up, you will have the confidence, you will gain the knowledge, then your voice will come out in English whenever you wanted to say in English, want to say in English, Bengali too. And this, you see, it is our practice. Before that, we need to have the right knowledge to apply this. Then only it will be helpful. If you don't do, and if you do not start doing this, simply you are following and securing marks in order to that. So, yes, it is part of your education. You need to have this one. But if you don't do, what just I am telling, what I am suggesting, please pay attention to this. And thereafter, just you will be developed. And you need to know the basic concept and the foundation is to be made strong. Then only just it will be developed. Then your writing, your deliberation, your speech, your spoken power, everything, every part of your activities will be systematically developed. And that will be corrected. And just you will not hesitate and reluctant to say something else. Because now, initially you are found, just you are sometimes hesitating. But what is the reason behind it? You never... It is called analyze this part. You do not evaluate that. How can it be made possible? Why we are not knowledgeable person and skilled and talented in this regard? So why do we hesitate? These are the chief reasons. These are the the primary the reasons that arises. Just why you speak. This hesitation will help you to reduce your fearnesses. You will not be timid, you will not be reluctant, you will not feel shy yourself want to say something else on any topic. So this is enough for you today. Simply I ask you, please pay attention to this. It will be very much helpful. Thank you. Good evening.